আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটি পেজ থেকে ক্যাট ফুড অর্ডার দিয়েছিলাম জাঙ্গল কোম্পানির। এইটা আমি আগে কখনো ওদেরকে খাওয়াইনি, এই প্রথম আমি অর্ডার দিয়েছি। আমি ফার্স্টেই ওই যে পেজ থেকে অর্ডার দিয়েছি সেই পেজকে ফার্স্টেই বলেছিলাম যে ফুড কালার ফ্রি ক্যাট ফুড দেখাতে। তো উনি বলছে যে এটা ভালো হতে পারে, আপনি এটা নিতে পারেন। তো আমি এইটা অর্ডার দিই সকালে, ওনারা সন্ধ্যার সময় নিয়ে আসে পার্সেলটা। মোটামুটি সার্ভিস অনেক ভালো। তো আমি পেজের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। এখন আমি ট্রাই করব যে ওজনটা কতটুকু ঠিক আছে, 15 কেজি আছে কি না ঠিক মতো। তো 15 কেজি আছে কি না ঠিক মতো এই জন্য আমি মাপার জন্য একটি মাপার মেশিন নিয়ে আসলাম। তো দেখলাম যে এখানে 15 কেজি নাই, এখানে 12-12.5 কেজি মতো আছে, কিন্তু 15 কেজি নাই। মানে হচ্ছে ওনারা বলতেছে 15 কেজি, আসলে 15 কেজি নাই। এটা একটু ঠিক করা দরকার। তাদের প্রাইস অনেক বেশি ছিল, প্রাইস 5040 টাকা নিয়েছিল। আর সবগুলো উপাদান এবং এক্সপায়ারি ডেটগুলো আমি চেক করে নিচ্ছিলাম যে এটা বাবুদের স্যুট করবে কি না। আর এখানে বয়স ভেদে কতটুকু দেওয়া যাবে সেইটা এর পরিমাণে দেওয়া, 1.5 বছরে কতটুকু দেওয়া যাবে এটা নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে আমি আবার একটা ভিডিও মেক করে বলবো আপনাদের যে কতটুকু পরিমাণ ক্যাট ফুড দিতে পারেন বয়স অনুযায়ী। তো আমি ফার্স্টে লায়নকে ট্রাই করাবো, দেখি লায়নের কতটুকু পছন্দ হয়। ফার্স্টে আমি দেখলাম যে স্মেলটা অনেক সুন্দর আসতেছিল। স্মেলটা দেখে তো লায়নের মানে পাগল হয়ে যাচ্ছিল খাওয়ার জন্য। লায়নের অনেক বেশি পছন্দ হয়েছে ক্যাট ফুডটা। লায়নকে দেই, এখন আমি প্যাকেটটা ছিঁড়তেছি। লায়ন তো অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য, এখন দিয়ে দেখি লায়নের কতটুকু পছন্দ হয়। মশলা দিলে লায়নের অনেক পছন্দ হয়েছে ক্যাট ফুডটা। এইভাবে কখনো অন্যান্য ক্যাট ফুড খায় না, কিন্তু এই ক্যাট ফুডটা মশলা দিলে ভালোই খেয়েছে। ট্রেন্ড লাইনের পর আমি হচ্ছে এই জাঙ্গল ক্যাট ফুডটাই ভালো দেখলাম, যেটা লায়ন অনেক বেশি টেস্ট নিয়ে খায়, অনেক বেশি পছন্দ করে এই ক্যাট ফুডটা। নর্মাল ওদের খাওয়া দাওয়ার বিষয় নিয়ে একটি কথা বলবো, সেটি হচ্ছে বিড়ালেরা যে বাটিতে খাবার খায় সেই বাটি বা বোল কোনো ডিটারজেন্ট দিয়ে ধোয়া যাবে না, কারণ ডিটারজেন্ট দিয়ে ধুলে সেই ডিটারজেন্টের গন্ধ বিড়ালেরা সহ্য করতে পারে না। এই জন্য আপনারা অ্যাভয়েড করবেন ডিটারজেন্ট দিয়ে ধোয়ার, আপনারা নর্মাল পানি দিয়ে হাত দিয়ে ধুয়ে ফেলবেন, এটাই হচ্ছে ভালো, ওদের হেলথের জন্য ভালো হবে। আর সাডেনলি বিড়ালদের খাবার তালিকায় চেঞ্জ আনবেন না। সাডেনলি বিড়ালদের খাবার তালিকা যদি চেঞ্জ করেন, ওদের ডায়েট প্ল্যান যদি চেঞ্জ করেন, তাহলে বিড়ালরা অসুস্থ হয়ে যেতে পারে, খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিয়ে তারা শুকিয়ে যেতে পারে। এই জন্য সাডেনলি চেঞ্জ করবেন না, আস্তে আস্তে চেঞ্জ করবেন। মনে করেন যে আজকে একটা দিলেন, অল্পিক্ট দিয়ে খাবার দেওয়া শুরু করবেন, অল্পিক্ট করে দেওয়া শুরু করবেন, সাডেনলি চেঞ্জ করবেন না। নর্মাল একটি টাইম মেনটেনের কথা যদি বলি, তাহলে 6টায় সাধারণত আজান যখন দেয় তখনই বিড়ালরা উঠে, ফজর আজান যখন দেয় তখনই তারা ঘুম থেকে উঠে যায় একদম। তো 6টার সময় যদি আপনি খাবার দেন তাহলে ক্যাট ফুড দিতে পারেন, কারণ এত সকালে খাবার নাও থাকতে পারে। সকাল 10টা বাজে ভাত মাছ রেডি করে চিকেন সেদ্ধ করে চিকেন দিতে পারেন, ভাত মাছ দিতে পারেন। 12টার সময় তাদের আবার ক্ষুধা লাগে, তখনও ভাত মাছ দিতে পারেন বা ক্যাট ফুড দিতে পারেন। এবং 12টার পরে 1টার পরে তারা ঘুমায়, 4-5 ঘন্টার মতো ঘুমায়। তো বিকালের নাস্তায় যখন তারা ঘুম থেকে উঠবে তখন বিকালের নাস্তায় তারা ক্যাট ফুড দিতে পারেন। ক্যাট ফুড দেওয়াটাই মনে করেন যে ভালো, বিকালের নাস্তায় ব্যাটার ডিম সেদ্ধ করে দিলেন এটা হচ্ছে ভালো। আর রাতে ভাত মাছ দিবেন, রাত 10টা বা 11টার সময় ভাত মাছ দিবেন, তাহলে সারা রাত ওরা কভার করবে। এইভাবেই তাদের রেগুলার মেনু তৈরি করে দিতে পারেন। আপনি আপনার বিড়ালকে কী কী খাওয়াতে চান বা বিড়ালের জন্য কোন কোন খাবার গুরুত্বপূর্ণ তাদের বৃদ্ধির জন্য, তা আমাদের অবশ্যই জানতে হবে। শরীর ভালো রাখার জন্য বিড়ালকে সবজি দিতে পারেন, মিষ্টি কুমড়া, শসা, গাজর, আলু, চিকেন, মাছ, এই সব কিছু সেদ্ধ করে মিক্স করে পেস্টের মতো বানিয়ে আপনি ওদেরকে দিতে পারেন। পেস্টের মতো বানিয়ে দিলে ওরা সবগুলো উপাদানই একটা খাবারের মধ্যে পাবে, এভাবে করেও দিতে পারেন। এতে বিড়ালদের স্বাস্থ্য ভালো থাকবে। সপ্তাহে 1-2 বার এভাবে পেস্ট বানিয়ে দিতে পারেন, কারণ ডেইলি তো বানানো সম্ভব না, তাই 1-2 বার বানিয়ে দিতে পারেন।
এখন আমি ক্যাট ফুডগুলো উপরের বাবুদের জন্য নিয়ে যাচ্ছি। উপরের বাবু মানে সবগুলো বাবুর জন্য আম্মু আলাদা একটি রুম বানিয়েছে, সেই রুমেই ওদেরকে রাখা হয়। সেই রুমে হিটার আছে এই শীতের জন্য, আর তারা দোলনা অনেক পছন্দ করে, এই জন্য তাদের জন্য দোলনা ফিট করে রাখা হচ্ছে। তাই ওদেরকে তিনতলায় রাখা হয়। তিনতলায় আমি ওদের জন্য ক্যাট ফুড নিয়ে যাচ্ছি। আমার সাথে জ্যাকলিনও এসেছে। জ্যাকলিন আবার ওদেরকে কিছু বলে না, কারণ জ্যাকলিন ছোট থেকেই দেখছে ওদেরকে, তাই জ্যাকলিন ওদেরকে কিছু বলে না, ওরাই মারামারি করে। ওদেরকে নিয়ে এখন লেজি হচ্ছে, ক্যাট ফুড দেখে পাগল হয়ে গেছে, বুঝতে পারছে যে ওর জন্য ক্যাট ফুড এনেছি আমি। এখন সবগুলো বাবু আসবে, ঘুমাচ্ছিল আসলে সবগুলো বাবু, আমি তাদেরকে ডিস্টার্ব করে ফেলছি, সরি সরি রকি। এখন তারা তো পাগল হয়ে যাচ্ছে দোলনার থেকে কীভাবে নামবে। তাদের পেটে ভাত ছিল, আমি ভাতের উপরে এই ক্যাট ফুডগুলো দিয়ে দিচ্ছি, ভাতও খাওয়া হয়ে যাবে, ক্যাট ফুডও খেয়ে ফেলবে। এটা হচ্ছে ওদের বিকালের নাস্তা আমি দিচ্ছি। রাত বলতে হচ্ছে 10টা 11টার সময়, ওদেরকে আমি আরেকবার খাবার দিই, এই রাতের জন্য এটা খাবার হয়ে যায়। আর আমি ওদের রুমে দুইটা ক্যাটনিপ বল খেলার জন্য রেখে দিয়েছি। ওই ক্যাটনিপ বলে ওদের যদি শরীরটা অসুস্থ হয় তাহলে ওরা নিজেরাই ক্যাটনিপ বল দিয়ে খেলে। ফান্টা জায়গা পাচ্ছিল না, তাই ফান্টাকে আমি একটু আলাদা করে দিলাম, দিকে ফান্টা খাচ্ছে। আর ক্যাটনিপ বলগুলো অনেক ভালো, এই যে ক্যাটনিপ বলগুলো ওরা খেয়ে কামড়ায় শেষ করে ফেলছে। এতে এতে বিড়ালটা হচ্ছে হেলদি থাকে, যদি ক্যাটনিপ বলগুলো ওরা রেগুলারলি খেলে ক্যাটনিপ বল দিয়ে। তো আমার ওদেরকে খাওয়ানো শেষ, আমি এখন চলে যাচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।